কামাখ্যা কামেশ্বরীর যে ধর্ম ভাবনা আজ সর্বজন গ্রাহ্য হয়েছে তার পেছনে রয়েছে তান্ত্রিকাচার্য কৃষ্ণরাম নায়বাগীশের অবদান। তিনি দুর্গা বচন মঞ্জরি প্রণয়ন করেন, এতেই নীলাচলের কামাখ্যা মায়ের পূজা বিধি বর্ণিত রয়েছে। কৃষ্ণরাম নায়বাগীশের মতে দেবী কামাখ্যার দুটি রূপ, প্রস্ফুটিত লাল পদ্মের উপর যখন তিনি উপবিষ্ট তখন তার রূপ দেবী সুরুষির। ভক্তের কামনা বাসনার নিবৃত্তি ঘটানোর ক্ষেত্রে দেবী সুরুষির আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়। আবার দরকার মতো ধ্বংস ও ভক্তকে রক্ষা দুটি কাজই তার ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। মা কামাখ্যা যখন সিংহের উপর দণ্ডায়মান তখন তার রূপ দুর্গা বা কাত্যায়নীর। আবার শবের উপর উপবিষ্ট হলে চণ্ডী কিংবা চামুণ্ডা। ষোড়শী রূপিণী মা কামাখ্যার পরিধানে থাকে লাল বস্ত্র, লাল ও হলুদ পুষ্পমাল্য তার কণ্ঠে উত্তোলনীয় রূপরাশি। মনোহারিণী এক কিশোরী নিমিষে ভক্তমনে মোহ আবরণ সৃষ্টি করেন। তবে ভক্তদের যখনই কোনো বিপদ উপস্থিত হয় মা কামাখ্যা লাল বস্ত্র পরিত্যাগ করেন, ছুঁড়ে ফেলেন পুষ্পমাল্য, মুহূর্তের মধ্যে হয়ে ওঠেন ভীষণা। ভক্তদের রক্ষা করতে শত্রু মোকাবিলার জন্য হাতে তুলে নেন সনিত খড়গ। শত্রু নিধনে সেই মুহূর্তে প্রতিশোধ স্পৃহা প্রকাশ পায় তার আচরণে। ভিডিওটি ভালো লাগিলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাহাতে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।